আমরা শ্রীরামপুর গঙ্গা সাগরে এসে পৌঁছেছি। এখানকার পরিবেশ সত্যি খুব অসাধারণ, খুব ভালো লাগছে। আমরা সাদার জন্য এসেছি, আমাদের যদিও একটু বেরোতে আজকে দেরি হয়ে গেল। আজকে শুভ সপ্তমীর, আজকের আমরা মায়ের দর্শন করব। সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব সুন্দর করে সাজিয়েছে, আমরা সাতজন এসেছি এখানে মায়ের দর্শন করব। যেমন মায়ের গেট, এটা হচ্ছে শ্রীরাম হাই স্কুল, এখানে বহু শিক্ষার্থী এই স্কুল থেকে পড়াশোনা করেছি। এখন আমরা মায়ের মন্দির দর্শন করছি, সবাইকে বলবো আমরা সামনে করার জন্য। এখন আমরা মায়ের মন্দির সবাই প্রবেশ করছি, খুব সুন্দর করে মায়ের মন্দির সাজিয়েছে। সবাইকে বলবো যারা এসে সবাইকে শুভেচ্ছা আমাদের এই সেভেন স্টারের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শ্রীরাম গঙ্গা সাগর, মায়ের দর্শন। খুব সুন্দর মায়ের প্রতিমা খুব সুন্দর করে সাজিয়েছে, ওপরে ঝাড়বাতি যেটা দিয়েছে খুব সুন্দর অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি। সামনে আমাদের দেবী মায়ের দর্শন, মায়ের দর্শন করলো ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমরা আসবো। এখানে পুজো হচ্ছে সত্যি, এখানকার পুজো কমিটি বা শ্রীরাম গঙ্গা সাগর যারা সার্বজনীন উৎসব করছে প্রত্যেককে আমাদের এই নিউজের পক্ষ থেকে ধন্যবাদ। আগামী দিনে তো আরো অনেক বড় হবে, তাই
সবার আগে প্রত্যেকটা মানুষ স্যানিটাইজার পরে ব্যক্তিগতভাবে আমি সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে ধন্যবাদ দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমরা মায়ের আমরা এই মুহূর্তে মায়ের দর্শন করব, দুর্গা প্রতিমা দর্শন করব। সুন্দর করে সাজিয়েছে ভেতরে, অসাধারণ ঝাড়বাতি দিয়েছে, খুব সুন্দর আলোকসজ্জা সজ্জিত, এখানকার পূর্বপুরুষি পরিবেশটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আমি হচ্ছে মায়ের দর্শন প্রতিমা দর্শন ভালো করে করে নাম এখানকার প্রতিনিধিরা আছেন, জায়গাটাকে সব পরিষ্কার করছেন, সবচেয়ে ভালো অর্থাৎ পরিষ্কার করে তুলেছেন। এখানকার পুজো মতো অসাধারণ সাজিয়েছে, সবথেকে এখানে সুন্দর করোনা নিধন মঞ্চ, অর্থাৎ করোনা যাতে সারা পৃথিবী থেকে করোনা মুক্ত দেশ গড়ে ওঠে তার জন্য এখানে যোগ্য হচ্ছে। এখানে সুন্দর দেওয়া আছে করোনা নিধন মঞ্চ, যেখানে সাধু সাধুরা তাদের সঠিকভাবে যোগ্য করে দেশ থেকে করোনা মুক্ত করছে, তার জন্য সত্যি আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি সাগর বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে। ওখানে আরেকটা থিম করেছে, খুব সুন্দর একটি অসাধারণ থিম, এখানে আমরা দেখতে পাবো অর্থাৎ পিছিয়ে পড়া মানুষদের নিয়ে একটি সুন্দর করেছে আদিবাসী নমস্কার। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি চেমাগাড়ি মায়ের মন্দির দর্শন করতে। খুব সুন্দরভাবে কারুকার্য, এটা পার্মানেন্ট মন্দির, অসাধারণভাবে সাজানো হয়েছে। প্রথমে এদিক দিয়ে একটু শুরু করি, খুব সুন্দর করে থিম সাজিয়েছে মহাভারতের থিম, বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে মহাভারতের পরিকল্পনা তার প্রণালীগুলো এখানে দিয়েছে, নিদর্শন করে দিয়েছে। খুব সুন্দর করে থিমগুলো পার্মানেন্ট মন্দির সপ্তাহে থাকে, সুন্দর পরিবেশ পরিমণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অসাধারণ লাগছে। আমার গর্ব আমি সাগর থেকে মানুষ হিসাবে এরকম সুন্দর নিদর্শন যে মন্দির তৈরি করেছে তার জন্য এই মন্দির কমিটিকে বা চেমাগাড়ি এরিয়ার মানুষদের এবং লোকাল মানুষদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। চলো আমার মন্দিরটা দেখে নিই। সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব পরিচালনা অর্থাৎ স্থানটা দিয়েছে চামাগাড়ি শিব মন্দির প্রাঙ্গণ। খুব সুন্দর করে অসাধারণ মন্দির সাজিয়েছে এখানকার পুজো কমিটি বা লোকাল মানুষরা, সবার সাহায্য নিয়ে একটা সুন্দর প্রতিমা দর্শন করেছে সামনের মন্দির। প্রতিটা মন্দিরের মধ্যে প্রতিটা জায়গায় খুব সুন্দরভাবে থিম সাজিয়েছে, বিশেষ করে নিচে পুরোটা দিক শ্বেতপাথরে ভর্তি, শ্বেতপাথর দিয়ে পুরো এরিয়াটা পুরো ক্যাম্পাসটা সুন্দরভাবে উঠিয়েছে। এবং তার সঙ্গে এখানকার কারুকার্য, কারুকার্যের মধ্যে রয়েছে রামসীতা এবং মহাভারতের অনেক চিত্র দিয়েছে, হাতির চিত্র দিয়েছে, নাগরাজ দেবের বাসুদেবের অনেক চিত্রগুলো দিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। বিশেষ করে
দুর্গা প্রতিমা, দুর্গা প্রতিমাটার দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি অসাধারণ সর্বোচ্চ মাথার উপরে রয়েছেন মহাদেব, তারপরে মা দুর্গা, মহিষাসুর, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ সুন্দরভাবে এবং ঘট রয়েছে এখানে সুন্দর করে পূজার পরিদর্শন আমরা দেখছি, খুব ভালো লাগছে। আমি ব্যক্তিগতভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এখানকার পুজো কমিটি বা যারা পরিচালন কমিটি রয়েছে এবং এখানকার স্থানীয় মানুষদের প্রতিমাকে দর্শনের জন্য আমি আরেকবার বলছি। সঙ্গে উপরে রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আরকসজ্জায় সুসজ্জিত করে ফুল দিয়ে চতুর্থ দিক, মানে কোথাও চোখ ফেরা যাবে না এরকম নেই, মায়ের দর্শন প্রতিমা দর্শনটাকে নিখুঁতভাবে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হবে। নমস্কার, আমরা এই মুহূর্তে দিগম্বরী সার্বজনীন দুর্গোৎসব কমিটি মায়ের দর্শন করছি, প্রতিমা দর্শন, মায়ের মন্দির, টাকা মন্দির, মন্দিরটি অনেকদিন আগের, তার সামনে খুব সুন্দরভাবে ধারবাতি দিয়ে আরকসজ্জায় সুসজ্জিত করেছে এবং এই মন্দির বহুকাল আগে থেকে মায়ের পুজো আরাধনা চলছে। মন্দির খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। আমি বিশেষ করে দিগম্বরী সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরিমণ্ডপ পরিবেশ অত্যন্ত সুন্দর করে চতুর্দিক সাজিয়েছে, একটু পরিমণ্ডপটা চতুর্দিকে দেখিয়ে নেয়। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি চৌরাঙ্গি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, খুব সুন্দর করে মন্দির সাজিয়েছে আরকসজ্জা থেকে শুরু করে পুরো পরিবেশটাকে সুন্দর অসাধারণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রয়েছে। এখানে সাইডে রয়েছে মেলা অফিস রয়েছে, সঙ্গে মায়ের প্রতিমা দুর্গা প্রতিমা অত্যন্ত সুন্দর স্বাভাবিকভাবে ভালো অসাধারণ আরকসজ্জা থেকে শুরু করে মায়ের প্রতিমা তৈরি হয়েছে। ইলেকট্রি থেকে শুরু করে আরো থেকে শুরু করে আরো পরিমণ্ড পরিবেশ প্রতিটা দিক থেকে চোখ তাকানো যাচ্ছে না, এত সুন্দর আরো সজ্জায় সুসজ্জিত করেছে। ভালো লাগলো, আগামী দিনে এই পুজো আরো ভালো ভালো হোক, বড় হোক এইটুকু আশা করছি। নমস্কার, আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি রাধা কৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাননীয় সম্পাদক, আপনার নাম? আপনাদের এই পুজো এবছর নতুন করছেন আপনারা, তাই তো? হ্যাঁ, এবছর আমাদের ফার্স্ট প্রথম বর্ষ। আমাদের পুজোর মণ্ডপ পরিমণ্ডপ থেকে খুব আমার খুব ভালো লাগলো। আপনারা কী মানে কীভাবে তৈরি করেছেন, কারিগর্য হয়ে কোথাকার মিস্ত্রি রয়েছে? আমাদের যেহেতু এবছর প্রথম বর্ষ, সেরকম কিছু অভিজ্ঞতা নেই, মোটামুটি প্রশাসন থেকে শুরু করে সবার কাছ থেকে আমরা একটা পরামর্শ নিয়েছি ফার্স্ট টাইম, যে অন্যান্য কমিটি থেকে সাগরে যারা অন্যান্য কমিটি আছে রাধাকৃষ্ণপুর পূজার উপর সাধারণ মানুষরা এগিয়ে এসছে। আর স্বাভাবিকভাবে আপনারা সাগরের মোটামুটি সবাই জানেন যে পাশাপাশি আমাদের রাধাকৃষ্ণপুর মহিলায় কোনো পুজো ছিল না। আমাদের এখানকার মানুষদের পুজো দেখতে গেলে হয় চৌরঙ্গি, নাহলে পুরনো বাজার বা কাছাকাছি বলতে হরিণবাড়ি আমাদের যেত। তা এই বছর আমরা একটা চেষ্টা করলাম যে আমাদের যদি একটা ছোটোখাটো যদি পুজো তৈরি করা যায়, পুজো একটা যদি মাকে বাড়িতে নিয়ে আসা যায়, সেই উদ্যোগে সবাই মোটামুটি এক মাস আগে আমাদের প্ল্যান, তারপরে এইটা যাটুকু দেখছেন আমরা ততটুকু করতে পেরেছি আপনাদের সামনে, যতটুকু কাল আমাদের মাননীয় মন্ত্রী সুন্দরবনের মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের নিয়ে এসে আমাদের উদ্বোধন করে আসেন, এছাড়া আরও মুখ্যমন্ত্রী আমাদের এসে আমরা আপনার কাছে মানে এটা এবছর কি প্রথম পুজো, এটা আপনার আগামী বছর মানে গত বছর সামনের বছর উদ্বোধন? আমাদের তো প্ল্যান আছে পুজোটাকে কন্টিনিউ করার জন্য, সবার মোটামুটি সহযোগিতা আশীর্বাদ সবার থাকলে আমরা চেষ্টা করবো পুজোটাকে কন্টিনিউ করার জন্য। ঠিক আছে, অত্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, ভালো থাকবেন, শুভ সপ্তমী বলবো না, কারণ আপনাদের সবাই দিয়ে শুভ শারদীয়ার দিকে শুভেচ্ছা অভিনন্দন। ঠিক আছে, ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ। মন্ত্রণালয় আসছেন, গান জানেন শর্মা?
করে দাও। আমি কি করে চলো পরশু দিন কাল কালকে আসি।